এটা কিন্তু দেখে বোঝার উপায় নেই যেটা আমরা তেল ছাড়া রান্না করেছি ইভেন খেয়েও কিন্তু বোঝা যায় না অতিরিক্ত তেল খেয়ে কেন নিজের বিপদটিকে আনবেন যদি তেল ছাড়া খাবারে প্রায় সমপরিমাণ স্বাদ আনা যায় তাই বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে তেল ছাড়া মুগের ডাল রান্না করতে হয় সহজ বাঙালি রান্না চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত মুগ ডাল আমি এখানে আধা কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি লাগছে পেঁয়াজ কুচি রসুন কুচি চেরা কাঁচামরিচ টমেটো কুচি এবং নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিব তো প্রথমেই ডালের সাথে সব কিছুকে আমি মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি চেরা কাঁচামরিচ টমেটো এক চামচ পরিমাণ লবণ আধা চামচ হলুদ আধা চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা চামচ জিরার গুঁড়া তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটি আমি প্রেশার কুকারে করব তাই খুব সহজে একদম কম সময়ে হয়ে যাবে কেউ চাইলে কড়াইতেও করতে পারেন আমি আধা কাপ ডাল নিয়েছি তাই এক কাপের একটু বেশি জল দিয়ে দেব এবারে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব এবং তিনটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব তিনটা সিটি হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দেব আমি দেখে নিচ্ছি প্রেশার কুকারের ভেতরে যে বাষ্পটা ছিল সেটা বসে গেছে কিনা হ্যাঁ এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন দেখে বোঝা যাচ্ছে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধও পাচ্ছি আমি আমার রান্নাটা কমপ্লিট এখন আমি সার্ভিং বোলে সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু একটু ঘনই হয় কারণ এটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাতের সাথেও খেতে কিন্তু মন্দ লাগে না আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা খুব সুন্দর একটা স্মেলও এর মধ্যে অ্যাড করবে যারা ধনে পাতা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন আর এখানে বলে রাখি আমি প্রেশার কুকারে রান্না করেছি বলে আমার ম্যাক্সিমাম 5 মিনিট সময় লেগেছে কেউ চাইলে কড়াইতেও করতে পারেন একই প্রসেসে সব কিছু মাখিয়ে দিয়ে কড়াইতে ডালটা বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন যতক্ষণ না সেদ্ধ হয় ওয়াও খুবই মজা হয়েছে এটা যে আসলে তেল ছাড়া রান্না খেয়ে কিন্তু বোঝাই যাচ্ছে না এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে তাছাড়া যারা ভাতের সাথে ঘন ডাল খেতে পছন্দ করেন বা পোলাওয়ের সাথে ঘন ডাল খেতে পছন্দ করেন সেটার সাথে কিন্তু মন্দ লাগবে না আর সারা পৃথিবীর স্বাস্থ্য সচেতন মানুষেরা কিন্তু এখন তেল ছাড়া কিংবা কম তেলে খাবারের দিকে ঝুঁকছে তাই খাবারটি আপনারা বাড়িতে তৈরি করুন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলটি ভিজিট করার জন্য ধন্যবাদ